আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠার পর, শীতের দিন আসলে সকালবেলা না ঘুমালেও শুয়ে থাকতে মন চায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, বাচ্চাদের স্কুলের জন্য তো সেই উপায়টা আর এখন নেই, খুব সকালেই উঠে যেতে হয়। এখন বাজে 7টা, সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে চলে এলাম। আর কিচেনে এসে বাবুর জন্য একটু রং চা বসিয়ে দিয়েছি আর রুটির তাওয়াটা বসিয়ে দিলাম। তো এখন ফ্রিজ থেকে আমি ফ্রোজেন যে রুটি আছে, মানে পরোটা আর কি, সেটা বের করে নিচ্ছি। বাবুকে একটা পরোটা ভেজে দিব আর লাল চা করে দিব, ওর খুব কাশি হয়েছে ঠান্ডা। সকালবেলা যেহেতু স্কুলে যায়, কুয়াশাও থাকে, সেজন্য ঠান্ডাটা একদমই ভালো হতে চাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি পরোটা বের করে নিয়েছি। এখানে আমি রেডি যে পরোটা আছে, ফ্রোজেন করা আর কি থাকে, সেই পরোটাটাই ফ্রিজে এনে রাখি। বাবুর সকালবেলা যেহেতু স্কুল, এত সকালে উঠে আসলে রুটি বানানো সম্ভব হয় না। তো এই পরোটাটাই কিন্তু আমরা ইউজ করি, প্রিমিয়ামের আর কি, দেশি পরোটা। অনেকে জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন একটু ভালো করে যেন দেখিয়ে দেয়, সেই জন্য আজকে আমি একটু ভালো করে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। কাজী ফার্মেরটাও আনা হয়, তবে কালকে যে দোকান থেকে এনেছি সেই দোকানে কাজী ফার্মেরটা ছিল না, তো এটাও আনা হয় মাঝে মাঝে। এই পরোটাটাও খারাপ না। আর এটার প্রাইস হচ্ছে 255 টাকা। এটার ভিতরে 20টা পরোটা থাকে এরকম, 2টা প্যাকেটে আলাদা আলাদা করা। তো এখন আমি এখান থেকে একটা প্যাকেট রেখে দিচ্ছি আর একটা প্যাকেট কেটে এখান থেকে একটা পরোটা নিয়ে নিচ্ছি। আরিয়ানা তো ঘুমাচ্ছে, এখন উঠবে না, আর আমিও এত সকালে ব্রেকফাস্ট করতে পারি না। বাবুর জন্যই একটা পরোটা শুধু সেকে নিব। তো বাবুও সকালবেলা ঘুম থেকে আসলে উঠতেই চায় না, যেহেতু অনেক শীত, অনেক ঠান্ডা, তারপরেও কোনো রকম উঠি একটা পরোটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর। এই তো পরোটাগুলো কিন্তু এরকম হয়। তো তেল দিয়ে আর কি ওরা রেডি করে রাখে। তো যারা খান তারা তো জানেনি, যারা জানেন না বা বুঝেন না, অনেকে জানতে চেয়েছিলেন, ওনাদের জন্য আর কি একটু বলে দেয়। আর এভাবে আমি কিন্তু নিজেও ঘরে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি পরোটা, কিন্তু কয়েকদিন যাবত সময়ই পাচ্ছি না, বাবুকে নিয়ে এত বাইরে, মানে কোচিংয়ে প্রাইভেটে দৌড়াতে হচ্ছে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার একদমই সময় নেই। আমি কিন্তু আপনাদের সাথে আজকে 3 দিন পর ভিডিও আপলোড করছি, মানে গত রবিবারে আমি ভিডিও শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বাবুকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি আসলে ভিডিওর দিকে অতটা মনোযোগী হতে পারছি না বা সময়টাই দিতে পারছি না। তো যাই হোক, এখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি আর ওর চাটাও হয়ে গিয়েছে। একটু লং দিয়েছি, একটু আদা দিয়েছি, আদা লং দিয়ে একটু চাটা করে দিয়েছি, যেন একটু খেলে ভালো লাগে। খুব কাশি হচ্ছে, ওষুধও দিচ্ছি, বাট কাশিটা কিছুতেই কমছে না। বাবুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আর পাশাপাশি ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি পানি গরম করে নিচ্ছি, ওর ওয়াটার পটে গরম পানি দিয়ে দিব। তো গরম পানি হাফ দিব আর নর্মাল পানি হাফ মিলিয়ে আর কি পানিটা দিয়ে দিব, এতে করে অনেকক্ষণ গরম থাকবে। এই তো পানিটা কিন্তু আমি খুব যে বেশি গরম করেছি তা না, পানিটা হয়ে গেছে, এখন আমি ওর ওয়াটার পটে ঢেলে নিচ্ছি। সকালবেলায় আসলে শীতের দিন ঘুম থেকে উঠার পর এমনিতেই তো অনেক তাড়াহুড়া থাকে, তারপরে হাত পায়ে তো জং ধরেই থাকে, এই সময়টা খুব তাড়াহুড়া করে কাজ করে তারপর আবার বাবুকে আমার বিদায় দিতে হয়। আবার টাইমের মধ্যে যেহেতু করতে হয়, ট্রান্সপোর্টে যায়, ট্রান্সপোর্টটা চলে আসে, সেই জন্য একটু তাড়াহুড়া বেশি করতে হয়। আর এদিকে আমি বাবুকে গরম পানি ঠান্ডা পানি মিক্সড করে দিচ্ছি ফ্রেশ হওয়ার জন্য, কারণ সকালবেলা উঠে সে তো আসলে ছোটো বাচ্চা, যেহেতু ওরকমভাবে কিছুই করতে পারে না এত তাড়াহুড়া করে। তো সব কিছু মোটামুটি করে দিতে হয়, পানিটা রেডি করে দিলাম, এখন ও ব্রাশ করে নিবে। তো বাবু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছে আর এদিক থেকে আমি ওর চা আর পরোটাকে একটু পেঁচিয়ে দিয়েছি, পরোটাটা দিয়ে আর কি চাটা খেয়ে নিবে। আর ওষুধটাও রেডি করে রাখলাম, তা নাহলে আবার ভুলে যাব। আর ওয়াটার পটটা ওর ব্যাগে দিয়ে দিয়েছি আর রেডি কিছু টিফিন দিয়ে দিয়েছি, ওরকম ঘরে তৈরি কোনো টিফিন আজকে আর দিতে পারিনি। তো সকালবেলা উঠার পর আমি খালি পেটে, আমার একটা ওষুধ ছিল ওটা খেয়ে নিয়েছিলাম, তো এখন একটু পানি খেয়ে নিচ্ছি। আমিও কিন্তু সকালবেলা গরম পানিই খাই, সকালবেলা কি আমি সারাদিনই দেখা যায় গরম পানি খাই, তবে বাচ্চারা সারাটা দিন আর কি গরম পানি খেতে চায় না, আমার বেলায় আমার সারাদিনই পানি খেতে হয় গরম।
তো এই তো হাফ এখানে নর্মাল পানি নিয়ে নিলাম, আর হাফ গরম পানি নিয়ে আমি 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। আর পানিটা খেতে খেতে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো, যদি কেউ ভুলে গিয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিতে, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়াপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। বাইরে এখনও অনেক কুয়াশা, জানলার গ্লাসগুলো দিয়ে মনে হয় যেন বাইরে থেকে পানি, মানে কুয়াশায় ঘেমে পানি বেয়ে বেয়ে পড়ছে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, বাবু এখানে রেডি হয়ে নিয়েছে আর ওর ব্রেকফাস্টটাও করে নিয়েছে, অল্প একটু চা খেয়েছে, চাটা সবটুকু খায়নি। তো এখন ওকে সব কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট ভেজলিন ওর ব্যাগে দিয়ে দিলাম, কারণ ঠোঁটটা একদম শুকিয়ে থাকে, কেমন একটা ফাটা ফাটা ভাব হয়ে যায়। যেহেতু মানে বাচ্চারা কিন্তু মাস্ক আমি বাসা থেকে পরিয়ে দেই, কিন্তু সে হয়তো স্কুলে গিয়ে লং টাইম পরে থাকতে পারে না, মাস্কটা খুলে ফেলে, সেজন্য ঠোঁটটা ফেটে যাচ্ছে। তো সেজন্য আর কি ভেজলিনটা দিয়ে দিলাম। আমরা এখন লিফটে উঠে গিয়েছি, নিচে নেমে যাচ্ছি। দাও জিতে দাও, আমরা গ্যারেজে চলে এসেছি, বাট গাড়ি এখনো আসেনি। আর আমার ছেলেকে বলছিলাম আমি নিচে নেমে, ওরে বাবা কি ঠান্ডা বাবা, আরো একটা জ্যাকেট পরতা, আরে থাকুক যাইতেছে গা, গরম লাগে পরে রোদ উঠলে। তো যাই হোক, ট্রান্সপোর্ট চলে এসেছে, বাবু চলে যাচ্ছে, বাবুকে বিদায় দিলাম। আমি যখন উপরে উঠবো তখন আমার দুজনের কথা মনে পড়লো, ওনারা অনেক দিন আগে আমাকে কমেন্ট করে রেখেছিলেন আমার সিলিন্ডারটা কোথায় থাকে এবং কিভাবে লাইনটা দিয়েছি একটু যেন দেখিয়ে দেই। হেপি আক্তার আইডি থেকে হেপি আপু আর কাউসার আবু আইডি থেকে ভাইয়ানা আপু, জানি না, ওনারা দুইজনই জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছিলেন একটু। তো এই তো 35 কেজির যে সিলিন্ডারটা আছে সেটাই আর কি নিচে থাকে গ্যারেজে আর কি, আর এখান থেকে লাইনটা গিয়েছে। বিল্ডিংটা যখন রেডি করেছে তখন যে গ্যাসের জন্য লাইন রেখেছে সেই লাইনের মধ্যে কিন্তু এই সিলিন্ডার থেকে পাইপ দিয়ে লাইন দেওয়া হয়েছে, ওইভাবে উঠে অন্যরকম কোনো ঝামেলা নেই। মানে সরকারি লাইনটা যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবেই দেওয়া হয়েছে, বাট এটা শুধু সিলিন্ডার থেকে দেওয়া হয়েছে আর কি। আর এখানে আমরা মিটার বসিয়ে নিয়েছি, মিটারের মধ্যে আমরা দেখতে পারি গ্যাস কতটুকু আছে বা কমে গিয়েছে, এটাই আর কি। তো আশা করছি যারা দেখতে চেয়েছিলেন তারা ভিডিওটা দেখার পর দেখে বুঝে নেবেন। তো যাই হোক, আমি এখন উপরে চলে যাচ্ছি, ওদিকে ময়না তো অনেক চিল্লাচ্ছে মা মা করে, মানে আমি যখন দরজা খুলে এদিকে আসছিলাম তখনই আর কি ও বুঝতে পেরেছে যে আমি বাইরে যাচ্ছি, তখনই চিল্লাচ্ছিল। তো যাই হোক, বাসায় ঢুকে ওর খাবার দাবারের ব্যবস্থা করব। আর এর আগে বাইরে দেখেন জুতা টুতা একদম এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নিলাম। এই তো বাসায় চলে এসেছি, বাসায় এসে ময়নার খাবার দাবার রেডি করে মানে ওকে একটু ঠান্ডা করে নিলাম, তারপর কিছু কাপড় ছিল সেগুলো একটু মেশিনে দিয়ে দিচ্ছি। আর আজকে মনে হচ্ছে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, একটু রোদ উঠেছে, মানে উঠবে আর কি এরকম মনে হচ্ছে, কুয়াশাটা একটু কম দেখা যাচ্ছিল। তো সব কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, এখানে বেশিরভাগ কাপড়ই বাবুর, বাবুর কাপড়টাই আমাদের ঘরে বেশি হয়, তো ওর কাপড়গুলো আসলে একদিন দুদিন রাখা যায়, 3 দিনের পর আর রাখা যায় না, কাপড়গুলো একটু ওয়াশ করে নিতে হয়। তো কুয়াশার জন্য 2-3 দিন যাবতীয় কাপড় ওয়াশ করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম কাপড়গুলো একটু ওয়াশ করে নিই আগে। মেশিনে কাপড়টা দিয়ে দিলাম, এখন ডিটারজেন্ট পাউডার দিয়ে দিব। এই তো ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম, ডিটারজেন্ট পাউডার নিয়ে আমি এখন ডিটারজেন্ট দিয়ে তারপরে মেশিনটাকে অন করে দিয়ে তারপরে অন্য কাজে চলে যাব। আর আজকে যেহেতু একটু রোদ উঠবে মনে হচ্ছে, তো ভাবলাম যে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করে নেই, শীতের মধ্যে কিন্তু ওরকমভাবে কোনো কাজই করতে পারছি না, আলসেমিও লাগছে, শীতও লাগছে। তারপর আবার সাবিনার বাচ্চাটার একটু অসুখ ছিল, মানে বাচ্চাটা অসুস্থ ছিল, ফুড পয়জন হয়েছিল, তো সেজন্য সাবিনাকেও ওইভাবে আমি কাজে প্রেশার দেইনি, 2-1 দিন খালি একটু হাঁড়ি পাতিল ধুয়ে দিয়ে চলে গিয়েছিল। তো যাই হোক, এই তো রোদ কিন্তু বেশ উঠে গিয়েছে, আজকে ছাদে চলে এসেছি কাপড় নাড়ার জন্য, কাপড়গুলো ওয়াশ হয়ে যাওয়ার পর। আর এসে দেখি সকাল সকাল অনেকেই কাপড় চোপড় নেড়ে ফেলেছে অলরেডি। তো যাই হোক, আমি এ পাশের দড়িগুলোতে কাপড় নেড়ে নিচ্ছি, আর রোদ দেখে অনেক ভালো লাগছে, মানে ছাদে আসার পর মনে হচ্ছে যে পুরো বাসাটাই তুলে নিয়ে চলে আসি ছাদে। কাপড় নাড়া হয়ে গেছে আমার, এখন আমি সব কাপড়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু মেশিনে কাপড় ওয়াশ করেছি 80% কিন্তু শুকিয়ে বের হয়েছে, এখন শুধু রোদে একটু মচমচা হবে।
আর শীতের দিন কিন্তু সারা দিন কুয়াশা থাকলে ভালো লাগে না, দুপুর বেলা একটু রোদ উঠবে ভালো লাগে, কাপড় চোপড় শুকানো যায়, তা না হলে শীতের দিনটা একদমই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর শীতের দিন আমার এমনিতেও অনেক মানে খারাপ লাগে, পছন্দ না একদমই, গরমে যতই খারাপ লাগুক গরমের ওয়েদারটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর গাছগুলোর অবস্থাও খুব খারাপ এই শীতে, আমার ওরকমভাবে যত্ন নিতে পারছি না, মাটি ভিজে আছে, পানি দেওয়া হচ্ছে চার পাঁচ দিন পর পর, বাট গাছের অবস্থা একদমই ভালো নেই। তো যাই হোক, বাসায় চলে যাই, বাসায় যেয়ে তারপর দেখা যাক কী করি। বাসায় চলে আসার পর আপনাদের সাথে অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম, সব পর্দা জানলা খুলে দিয়েছি, পর্দাগুলো সব চাপিয়ে দিয়েছি, কারণ অনেক মশা বাসায়, মানে মনে হচ্ছে বাসা ভর্তি শুধু মশা। আর আমার বেডরুমের জানলার পাশের এই গাছগুলো কিন্তু ভালোই হয়েছে, তাই না? পুরো বাসাটা কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে একদম ডিপ ক্লিন করে নিয়েছি, ফ্যান ছেড়ে মশাগুলো বের করে দিয়েছি, মানে এত একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল মশার, মানে শীতের জন্য দরজা জানলা কম খোলা হচ্ছিল, মশাগুলো শুধু ঘরের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। তো সাবিনা ঝাড়ু দিয়ে ফেলেছে, ঝাড়ু দেওয়ার পর দেখলাম ময়লার চেয়ে বেশি বের হয়েছে মশা। তো আজকে পুরো বাসাটা মনের মতো করে গুছিয়ে নিয়েছি, একটু পরিষ্কার করেছি, দরজা জানলা খুলে দিয়েছি, রোদ উঠেছে, অনেক ভালো লাগছে মনটার মধ্যে। তো আপনাদের সাথেও ভাবলাম ঘুরে ঘুরে একটু শেয়ার করে ফেলি। আর এই যে ওনাকে তো গোসল দিয়েছি, উনি তো গোসলের জন্য খুব পাগল, প্রতিদিনই গোসল করতে চায়। এই শীতের মধ্যে আসলে আমারও শীত লাগে, ওকেও গোসলটা ডেলি করানো হচ্ছে না, করানো ঠিকও হবে না। তো আজকে অনেক দিন পরে গোসল দিলাম, খুব আরাম পেয়েছে বেচারা। তো এখন একটু দিয়ে রেখেছি রোদে, বারান্দায় রোদ যদিও আসছে না, এই বিল্ডিংটা উঠে যাওয়ার পর একদমই আমার এই বারান্দার মানে এই সাইডটাই আমার অন্ধকার হয়ে গিয়েছে, কোনো রোদের দেখাই পাচ্ছি না, ছাদ ছাড়া এখন আর আমার বাসায় কোনো রোদ আসছে না। ওই সাইডটাতেও বিল্ডিং উঠে গিয়েছে, আপনারা তো দেখেছেন আগে যারা রেগুলার ভিউয়ার্স আছেন, তো এই সাইডটাতেও বিল্ডিংটা উঠে গেল, শুনছি আমার এই ডান পাশেও নাকি বিল্ডিং উঠবে। তো যাই হোক, তিনটা সাইডই আটকে যাচ্ছে, শুধু সামনের সাইডটা একটু খোলা, সামনের সাইড যেহেতু রাস্তা, তো সামনের সাইড দিয়ে খুব একটা রোদ আসে না ওই দিক থেকে আমার বাসায়। তো গিজারটা এখন ছেড়ে দিলাম একটু, আমিও গোসল করে নিব, গোসল করে রোদে যাব, একটু চুলটা শুকিয়ে নিব। তো এদিক থেকে বাবু কিন্তু স্কুল থেকে চলে এসেছিল, বাবুর আজকে স্কুল টাইম কম ছিল। বাবু স্কুল থেকে আসার পর আরিয়ানাকে আর বাবুকে বললাম যে কিছু টিফিন আইটেম বাবুর জন্য কিনে নিয়ে আসতে, পাশেই দোকান আছে ওখান থেকে, আমি আর যাইনি, আমি যেহেতু অনেক কাজ করেছি আমি বললাম আমি গোসলে ঢুকি আর তোমরা যে একটু কিছু টুকিটা কি কিনে নিয়ে আসো যা তোমাদের পছন্দ। বাবুর টিফিনের জন্যই মূলত যাওয়া, বাবুর টিফিন আইটেম আর কি, প্রতিদিন সকালবেলা আসলে ওইভাবে টিফিন রেডি করা হচ্ছে না এত শীতের মধ্যে, আর ওকে দুই টাইমের জন্য টিফিন দিতে হয়, যেহেতু ট্রান্সপোর্টে আসে সেজন্য একটু টিফিনটা বেশি দিতে হয়। তো দুই ভাই বোন গিয়ে আর কি ওদের পছন্দ মতো টিফিন নিয়ে এসেছে, আর সব কিছু এনে আমার ছেলে তো সবসময় আপনারা দেখেন এগুলো কাজ করতে একটু বেশি পছন্দ করে, যদিও আমি না করি। আরো বাবা 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 বলো তো, বাবা মাকে ডাকো, মা বেবি তুমি বচা হয়ে গেছো, আরু ভাইয়াকে একটু ডাকো, বলো ভাইয়া তুমি পচা, ভাইয়া পড়ো না, ভাইয়া তুমি পচা, আল্লাহকে ডাকো তো, আল্লাহ জি আরু, বুঝতে পারছি তো, বাবাকে ডাকো তো, বাবা 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 জি মা বাবা বাবা কি করো তুমি, জি মা ভাইয়া কি করে, ভাইয়া কত বিস্কিট এনেছে দেখেছ, খাবা বিস্কিট, আরু আরু বাবা জি বাবা কি করতেছ, হ্যাঁ বড় এটা না তো, বড় একটা খালি আছে পিছনে, ওই যে হ্যাঁ ওটা নাও,
ওটার মধ্যে সব রাখো। হ্যাঁ এটার মধ্যে এগুলো থাকো। এগুলো রেখে দাও, এই যে এই যে ঢাকা, এটা রেখো, পিছনের বড় বক্সটা নাও। আর তোমার ঠান্ডা না, তুমি ফ্লোরের মধ্যে এরকম করতেছো যে। দেখছো ভাইয়া কি করতেছে, ভাইয়া কাজ করে, তুমি কাজ করবে বেবি? আরু বাবা, বাবা মাকে ডাকো তো, মাকে একটু ডাকো না বেবি। জি মা, বাবা কোথায়? জি মা, এই যে ভাইয়া কাজ করতেছে, ভাইয়া সব গুছাই ফেলতেছে, ভাইয়াকে কিছুই বলা লাগে না, এগুলো ভাইয়া সব কাজ করে। ভাইয়া এখন সব ভাইয়ার টিফিন গুছাচ্ছে, আর এখন বলতেছে এই দুপুরের সময় নুডলস খাবে। ক্রোসেন্টটাও রেখে দাও, ব্রেডটা রেখো না, ব্রেডটাও দিকে রাখি। কি পরে খাবো, তোমরা খাও, আমি ছাদে যাবো একটু চুলটা শুকাইতে। প্রসেন্ট রাখো না কেন, কেন খাবা? আমি গুছিয়ে রাখলে হবে না? আরু দেখি, আরুকে খাবার দেই, খাবার দিয়ে আমি একটু ছাদে যাই চুলটা শুকাই আসি। কি বাবা ক্ষুধা লেগেছে? দেখ খাবার দেখি কেমন করে। আরু বাবা, আল্লাহ বলো তাহলে খাবার দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে বাবা খাবার, আল্লাহ আল্লাহ বলো বেবি, আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ আল্লাহ, বকা দিব কিন্তু আমি, আল্লাহ আল্লাহ বকা দিব কিন্তু, আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ, গুড বয়। দাঁড়াও তোমাকে এখন খাবার দিচ্ছি, তুমি মার কথা শুনেছো? এটা ধরো তো বাবা, একটু ক্যামেরাটা আরুষের দিকে ধরো। দেখেন এই যে সে গুছাইতেছে এগুলো, তার আর গুছানো শেষ হয় না, এত গুছাইতে পারে। এই যে সব প্যাকেট থেকে বের করে তারপরে বক্সে রাখলো, এগুলো হচ্ছে তো সব তার সম্বল আর কি, তার খাবার টিফিন। আর এখন নুডলস খাবে আবার, এই যে নুডলসগুলো, এই নুডলস খেয়ে পেট ভরবে এখন। খাও তোমরা রান্না করে, আমি ছাদে গিয়ে আমার চুল শুকাই আসি। দেখছো চুলা না জ্বালাই দিলে তো এখনই আবার আমার লাগতো তোমাদের। এই চুলা থেকে দুইটা জ্বালাইতে হবে না, এক চুলায় রান্না করবা? দুইটা জ্বালাই দিব কতক্ষণ আমার গ্যাস অপচয় করবো আমি? ওরে বাবা সবই আমার করতে হবে তাহলে। আরেকটা পাতিল দাও,
অল্প পানি দিলাম আমি তোমাদের আবার নাকি পানি বেশি হয়ে যায় থাকো চুল শুকায় আসি একটা বাজে আজকে দুপুরে আমার রান্না করা লাগলো না আমি বেঁচে গেলাম আলু সিদ্ধ করে রাখছিলাম অবশ্য আলু ভর্তা বানানোর জন্য আর ভাত রান্না করতাম বাবুর তো আবার কুচিং আছে এই তো তাই হোক আমি ওদের মতো নুডলস খেয়ে নেবো আজকে দুপুরে শোনো হাত কাটবে গেছি দিয়া আরু ঠিকভাবে খাও বাবা পানি যখন গরম হবে তখন ওদের দুই ভাই বোনের মতো আমিও একটা নুডলস রান্না করে খেয়ে নিচ্ছি ছাদ থেকে এসে চুলটা একটু হালকা শুকিয়ে চলে এসেছি এখন বারান্দায় বসে বসে আর কি নুডলসটা খাচ্ছিলাম তো আরিয়ান আবার এদিক থেকে একটু ক্যামেরায় ক্যাপচার করলো সেটাই আমি আবার আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আমার এই লাইফস্টাইল ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তো নুডলস খেয়েছি কিন্তু আমার পেটটা খুব একটা ভরেনি আমি যেহেতু ভাতটা খেতে বেশি পছন্দ করি আমি কিন্তু বিকালের নাস্তাও খুব একটা খাই না ভাতটাই আমার বেশি পছন্দ আমি দুবেলা ভাতটাই খেতে পছন্দ করি তো আমি এখন আবার সেই আলু দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি রান্না করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি আর এদিক থেকে চিকেন নামিয়ে রেখেছিলাম সেটাও একটু রেডি করে রাখবো বাবুর টিফিনের জন্য চিকেনটাকে প্রথমে হাড় থেকে ছাড়িয়ে নিব তারপর চিকন চিকন করে কেটে নিব ফ্রাইড রাইস রান্না করার জন্যই আর কি মূলত রেডি করা হচ্ছে চিকেনটাকে তবে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আমি বাবুকে কুচিংয়ে নিয়ে গিয়েছিলাম এর মাঝে তো চিকেনটা ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম এখন কুচিং থেকে এসে চিকেনটা রেডি করে নিচ্ছি আমি যেহেতু একজন হাউস ওয়াইফ আমি কিন্তু আমার ডেইলি অ্যাক্টিভিটিস দিয়েই আমার এই লাইফস্টাইল ব্লগটি আমি সাজাই তো সারাদিন কী কাজ করলাম কোথায় গেলাম কী কী রান্না করলাম সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে নিচ্ছি বা কীভাবে আমি আমার সংসারটাকে ম্যানেজ করছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা তো এখন চিকেনের পিসগুলোকে একটা বক্সে রেখে দিচ্ছি আর কিছু পরিমাণ বাইরে রেখে দিচ্ছি এটা দিয়ে আর কি কিছু রেডি করব বাবুর জন্য এখন বাজে রাত 9টা বাবুর পড়া শেষ হয়ে গিয়েছে এতক্ষণ বাবু অপেক্ষায় ছিল ওর বাবা কিছু জিনিসপত্র পাঠিয়েছে ইতালি থেকে আমাদের সবার জন্য সেগুলোই আর কি আনবক্সিং করার জন্য খুব আগ্রহ নিয়েছিল এতক্ষণ তো এর মাঝে আমি আবার একটু বকা টকা দিয়ে পরিয়ে নিলাম তো এখন আর কি এই যে জিনিসপত্রগুলো চলে এসেছে তো বাবু এখানে সব কিছু বের করে নিচ্ছে ব্যাগ থেকে এখানে সব আমাদের জিনিস না প্রথমেই যে চকলেটগুলো বের করলো এগুলো আমার দেবরের ছেলের জন্য আর কি দেবর পাঠিয়েছে তো বাসা থেকে কেউ এসে আর কি নিয়ে যাবে বিদেশ থেকে যখন কেউ আসে সবাই কিন্তু চায় তার প্রিয়জনদের জন্য কিছু না কিছু দিতে কিন্তু ওজনের জন্য আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না তো আমাদের বেশ কিছু জিনিসপত্র ছিল অনেক বেশি দরকারি এবং প্রয়োজনীয় সেই জিনিসগুলোই বললাম পাঠিয়ে দিতে সেগুলোই পাঠিয়ে দিয়েছে তো এখন আমি এক এক করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা শেয়ার করছি এটা হচ্ছে আমার ওষুধ আর কি ওমেগা 3 যেটা আমি ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য খাই আর আমার এই হাতে একটা স্প্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পেনের জন্য আমি ইউজ করি আর কি আমার যেহেতু কোমরে অনেক পেন সেটার জন্য ইউজ করা হয় আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা লোশন এই লোশনটা আমার ননদের জন্য পাঠানো হয়েছে আর এখন আমার হাতে যে দুটা দেখা যাচ্ছে বক্স এই দুইটা হচ্ছে আমার ক্রিম আর কি এই ক্রিম দুইটাই আমি ইউজ করি লরিয়েলের 35+ তো এই দুইটাই আর কি আনানোটা বেশি জরুরি ছিল আমার একদমই শেষ হয়ে গিয়েছে ইউজ করতে পারছিলাম না আর এখানে তিনটা ঘড়ি আছে একটা বাবুর আর দুইটা আরিয়ানার এখানে কিছু মোবাইলের কাভার আছে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র বাবুর সাইকেলের জন্য পাঠিয়েছে মোবাইলের যে ক্যামেরা আছে সেই ক্যামেরার কাভার আছে তো এই আর কি যেগুলো একদমই খুব বেশি দরকারি ছিল সেই জিনিসগুলোই আর কি দিয়ে দিয়েছে কারণ অন্য মানুষের কাছে আসলে এত জিনিস দেওয়া যায় না ফোনের কাভারগুলো একটু দরকারি ছিল বেশি কারণ আরিয়ানা বারবারই হাত থেকে শুধু ফোন ফেলে দিচ্ছিল তো স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর এগুলো আর কি পাঠিয়ে দিয়েছে তো সব মিলিয়ে ইতালি থেকে আমাদের জন্য অনেক দরকারি কিছু জিনিসপত্র এসেছে যেগুলো খুব বেশি দরকার ছিল তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আপনারাও কিন্তু জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে দুই ভাই বোনের জন্য 4টা চকলেট দিয়ে দিয়েছে
তো সবকিছু মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। মহিলাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।